আমি বলছি যে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে লাগাতার যা নয় তাই বলছে যা খুশি তাই বলছে আমাদের দল সম্পর্কে বলছে এবং আমাদের নতুন নেতা আমাদের দলের উদীয়মান নেতা অভিষেক সম্পর্কে কত কটু কথা বলেছে যে আমি মুখে আনতে পারছি না সুতরাং তাদের ছোঁয়ায় তাদের স্পর্শে যাওয়া গিভেন সিচুয়েশনে এটা কি কি বার্তা বার্তা যায় যায় তৃণমূলের ডেডিকেটেড ওয়ার্কারদের কাছে কর্মীদের কাছে উনি তো আর তৃণমূলের ডেডিকেটেড নয় ছ বছর ছিলেন না এক আর দুই হচ্ছে যে এই জায়গাটা তো উনি তো বলেছিলেন যে ছমাস দলটা থাকবে তো তো ছমাস পর তো তিনি আবার এই দলে ঢুকে সেই আমাদেরই ঘাড়ে চেপে উত্তর কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীদের কর্মীদের ঘাড়ে চেপে তো এমপি হলেন সেটা নীতির প্রশ্ন উনি বয়সে বড় হলেও উনি কিন্তু আমার উত্তর এর আগে প্রেসিডেন্টটা কিন্তু উত্তরের আমি ছিলাম সুতরাং আমি উত্তরের বহু কিছুই জানি মধ্যর বহু কিছুই জানি যা উনি জানেন না দায়িত্ব নিয়ে বলছি জানবে কি করে উত্তর মধ্য কোনোদিন করেছে নাকি যে জানবে

উনি বলছেন যে উনি যখন বৈঠক করেন সেখানে তো নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন তাহলে এই ছোট নেতাদের কথায় মানে সঙ্গে তার সম্পর্কটা কি আছে না না এই কথাগুলো নির্বাচনের সময় যখন দাঁড়াবেন যদি দলকে টিকিট দেয় যদি নির্বাচনের সময় দাঁড়ান যেন এই কথাগুলো কর্মী মিটিং গিয়ে বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে সামনে ওনার যে বসার সুযোগটা সেটা তৃণমূলের জন্য দিদিমণির আশীর্বাদের জন্য। ওনার কোনো নিজের কৃতিত্ব নেই নরেন্দ্র মোদীর সামনে যাওয়া বা বসা মানে সেটা হচ্ছে আমাদের টিএমসির বা এআইটিসির লিডার হিসেবে এটাই বলছে তো সে এমপিটা যদি আইটিসির না হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ রেখে যদি ওনাকে লিডার না করে তাহলে কি করে উনি সামনে যাবেন এবং বসবেন এতদিন চার দিন ধরে টানা বলছেন একই কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমি কখনো বলতাম না আমি বলছি যে আমি এত কথা বলতে আমি বাধ্য হয়েছি আফটার ফোরটিন ইয়ার্স চোদ্দ বছর ধরে একটা অদ্ভুত ব্যাপার উনি পলিটিক্যাল এলিমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার অ্যাক্টিভ মেরুদণ্ড সোজা এই সমস্ত মানুষদের উনি পছন্দ করেন এখন ওর আমি কী করে ওকে অ্যাপিস করে ওর তোষণ করে আমি রাজনীতি সেদিন আমার সেদিন যেন আমার মৃত্যু হয়